এখন এই লেকচারে আমরা লগারিদম চ্যাপ্টারের আরেকটি সরল করব। চলো সরলটি একবার দেখে নেওয়া যাক। এখানে প্রথম রাশির ভিত্তি 7 বা 7 এবং ভিতরেও 7 জাতীয় সংখ্যা আছে, তাই আমরা ভিতরে 7 এর সূচক হিসেবে কোনো একটি সংখ্যাকে তৈরি করার চেষ্টা করব। চলো দেখি, log to the base 7 একে লেখা যায় ভিতরে 7 এর 5 তম বর্গ মূল আছে, এখানে 5 তম মূল, সেটাকে আমরা লিখতে পারি 7 to the power 1 by 5 into এখানে 7 এর বর্গমূল আছে, তাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ। এরপরের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ভিত্তি বা বেস হচ্ছে 3। 3 কে আমরা এখানকার 3 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 বাই 3, কারণ এখানে আছে ঘনমূল। এরপরের সংখ্যায় আছে আমরা দেখছি লগ টু দি বেস 4, কিন্তু লগের ভিতরের সংখ্যাটি হচ্ছে 2। 2 কে আমরা লিখতে পারি 4 এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ। 4 টু দি পাওয়ার হাফ মানে রুট 4 ইকুয়ালস টু 2। এরপর আমরা ভিতরের সূচকগুলো যদি যোগ করে দেই তাহলে 7 টু দি বেস 7, ভিতরে 7 টু দি পাওয়ার 1 বাই 5 প্লাস 1 বাই 2 মাইনাস লগ অফ 3 টু দি পাওয়ার 1 বাই 3 টু দি বেস 3 প্লাস log 4 to the power half divided by to the base 4। এখন আমরা যদি সূচকগুলোকে সামনে নিয়ে আসি, আমরা জানি আমরা সূচকগুলোকে সামনে নিয়ে আসতে পারি, তখন আমরা লিখতে পারি 1 বাই 5 প্লাস 1 বাই 2 ইন্টু log 7 টু দি বেস 7 মাইনাস 1 বাই 3 log 3 টু দি বেস 3 প্লাস হাফ লগ 4 টু দি বেস 4। আমরা জানি লগের ভিতরের সংখ্যা এবং ভিত্তি যদি সমান হয় তখন তাকে আমরা 1 হিসেবে লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এখানে 1 বাই 5 প্লাস হাফ ইন্টু 1 মাইনাস, এখানেও যেহেতু ভিত্তি 3 এবং ভিতরের সংখ্যা 3 সমান তাই আমরা লিখতে পারি 1 বাই 3 ইন্টু 1 প্লাস হাফ, যেহেতু 4 এবং 4 সমান তাই আমরা লিখতে পারি হাফ ইন্টু 1। এখন এখানে যোগ বিয়োগ করলে আমরা পাই 1 বাই 5 প্লাস হাফ মাইনাস 1 বাই 3 প্লাস হাফ। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে যোগ করি তাহলে পাই 1 বাই 5 প্লাস 1 বাই 2 প্লাস 1 by 2 minus 1 by 3, উত্তর 30/15। অর্থাৎ এই সরলের উত্তর দেখা যাচ্ছে 1/13/15।